বিরোধীরা সরব অনেক আগে থেকেই। এবার ভোট সন্ত্রাসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেলেন বিদ্যোজ্জনেরা, কবি শঙ্খ ঘোষ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন এবং কৌশিক সেন থেকে বোলান গঙ্গোপাধ্যায়, মিরাতুন নাহার প্রত্যেকে এদিন দেখা করেন দিল্লি থেকে আসা মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। দাবি করেন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পূর্ব নির্ধারিত কাজের জন্য কমিশনের সঙ্গে দেখা করতে যেতে না পারলেও এই দাবির সপক্ষে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেনের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন কৌশিক সেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে আবেদন রেখেছিলাম, উনি একদম ব্যক্তিগত কারণে আসতে পারেননি, কিন্তু যে দাবিগুলো আমরা রেখেছিলাম সেই দাবিগুলোর সঙ্গে উনি সহমত পোষণ করেছেন, অপর্ণা সেনও তাই। ক্যামেরার সামনে কিছু না বললেও পরে কবি শঙ্খ ঘোষ বলেন, প্রস্তাবে যে দাবি জানানো হয়েছে তা আমারও কথা। এরপরই শঙ্খ ঘোষকে প্রশ্ন করা হয়, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যে রাজ্যে এলো সে বিষয়ে কি বলবেন? জবাবে কবি বলেন, গুরুত্ব বুঝেই এসেছে। তাকে প্রশ্ন করা হয়, সেই 2011 সালে আপনাকে পথে নামতে হয়েছিল, 5 বছর পর ফের পথে, কেন? জবাবে তিনি বলেন, এমনটা বলেই তো এসেছি। এরপর সাংবাদিকরা বলেন, বাম আমলেও তো অনেক ভোট হয়েছে, তাতেও তো সন্ত্রাসের অভিযোগ উঠেছে। জবাবে শঙ্খ ঘোষ বলেন, সে তো হয়েছে, নিশ্চয়ই হয়েছে, কিন্তু এতটা দেখিনি। তাহলে কি এ রাজ্যে যত ভোট হয়েছে এবারেরটা তার থেকেও ভয়াবহ? জবাবে কবি বলেন, হ্যাঁ। সবশেষে শঙ্খ ঘোষকে প্রশ্ন করা হয়, রাজ্য প্রশাসন না নির্বাচন কমিশন ভোটে কাকে বেশি দায়িত্ব নিতে হবে? উত্তরে তিনি বলেন, কমিশনের দায়িত্বই বেশি। বিদ্যোজ্জনদের এই উদ্যোগের কোনো প্রভাব তৃতীয় দফার ভোটে পড়ে কিনা তার উত্তর রবিবারই মিলবে। এবিপি আনন্দ।